ঈদের সময় সড়ক পথে বাড়তি ভাড়া আদায় না করতে পরিবহন মালিকদের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী কাদের মানুষের ঈদ সহজ করতে ও সড়ক মহাসড়কে শৃঙ্খলা রক্ষায় সাত দিন ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হবে বলেও জানান তিনি ঈদ উপলক্ষে সড়কে দুর্ঘটনা রোধ এবং যাতায়াত নির্বিঘ্ন করার লক্ষ্যে রাজধানীতে প্রস্তুতিমূলক সভা থেকে এসব নির্দেশনা দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ আসন্ন ঈদুল আজহা উদযাপন উপলক্ষে সড়ক পথে যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে বিআরটি এর সদর দপ্তর বনানিতে প্রস্তুতিমূলক এ সভার আয়োজন করা হয় সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন সংস্কার এবং নির্মাণাধীন সড়কগুলোর কাজ ঈদের সময় সাত দিন বন্ধ রাখা হবে 100% কপার কন্ডেনসারে তৈরি ভিশন ফ্রিজ তাই গুণমানে অটুট থাকে বছরের পর বছর ঝড় জলোচ্ছ্বাসে বেশ কিছু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো সংস্কারের বিষয়টা সাত দিন আগে সংস্কার কাজ শেষ করতে হবে এ সময় হানিফ্লাইওভারে যানজট নিরসনে সিটি কর্পোরেশন এবং গার্মেন্টস ছুটির বিষয়ে বিজিএমএর নেতাদের সাথে বৈঠকে বসার উপর জোর দেন ওবায়দুল কাদের বাড়ি যেতেই হবে ভাড়া অতিরিক্ত দাবি করলে হয়তো তার ভাড়া দিয়ে আর কোনো টাকেই থাকবে না এমন অনেক মানুষ আছে এখন জনগণের স্বার্থ যাত্রীদের স্বার্থটা মালিক নেতৃবৃন্দ আছে প্রতিনিধিগণ আমি তাদের কাছে অনুরোধ করবো এই ব্যাপারটা স্ট্রিক্টলি আপনারা একটু মনিটর করবেন ঈদের সময় ঢাকা সিটিতে রাস্তা খোঁড়াখড়ি বন্ধ রাখতে দুই সিটি কর্পোরেশনের প্রতি অনুরোধ জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী দুর্ঘটনা কমাতে ঈদের পরও গতি নিয়ন্ত্রণে সড়কে মনিটরিং অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন তিনি সৈয়দ রিয়াজ এটিএন বাংলা ঢাকা